সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করতে সারা দেশে নতুন নেতৃত্ব নিয়ে কাজ করছে বিএনপি। উদ্দেশ্য আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজ দ্রুত এগিয়ে নেওয়া। তারই ধারাবাহিকতায় দলটির মহাসচিব শনিবার বিকেলে যোগ দেন চট্টগ্রামে বিএনপির কর্মী সভায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা। তিনি অভিযোগ করেন সরকারের ইঙ্গিতেই ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। এদের যে সমস্ত এজেন্টস আছে তাদের এজেন্টকে নিয়ে তারা ঘটনা ঘটানোর জন্যই তারা কুমিল্লাতে এই কাজটি করেছে। তারপর কি করেছে ওইটাকে সূত্র ধরে আবার আপনার চাঁদপুর দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল আপনার নোয়াখালীর চৌবহনীতে আপনাদের চট্টগ্রামেও বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে। আমাদেরকে এসব বললে চলবে না। এখন আপনাদের চট্টগ্রামেরই কি নাম ওনার, হাসান মাহমুদ সাহেব, ডক্টর হাসান মাহমুদ সাহেব তিনি বারবার করে বলছেন যে এটার পেছনে নাকি বিএনপি আছে। আরে করাচ্ছ তো তোমরা, এই ঘটনা ঘটাচ্ছ তোমরা, কারণ তোমরা জানো এইসব ঘটনা যদি না ঘটাও তাহলে জনগণ গণতন্ত্রের যে আন্দোলন করবে তাদের অধিকারের জন্য আন্দোলন করবে, তো ওটাকে ডাইভার্ট করতে হবে অন্যদিকে দৃষ্টি আসবে। এদিকে রাজধানীতে আলাদা দুটি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস দাবি করেন একটি চক্র পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে ফয়দা লুটছে। সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য অত্যন্ত গর্হিতভাবে অপমানজনকভাবে সেখানে রাখা হয়েছে, এটার আমরা তীব্র নিন্দা করি এবং যারা এটা করেছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার দাবি করি। কেননা এই সম্প্রীতি নষ্ট করে এটাকে রাজনৈতিক একটা রূপ দিতে চায় এবং সেখানে এই রাজনীতিকে যাতে করে যারা প্রশ্রয় দিচ্ছে আমরা তাদেরকে বলতে চাই যে যারা আপনারা ক্ষমতায় আছেন তাদের এটা দায়িত্ব ষড়যন্ত্রটি উদ্ঘাটন করা। সরকার কর্তৃক সৃষ্ট এই ঝামেলা পুলিশের কাজ কি, বিএনপি ঠেকানো? এই সমস্ত নোংরামেই ছাড়েন ক্ষমতা টিকে থাকার জন্য বহু পন্থা অবলম্বন করেছেন, যাদেরকে চিনতে গেলে সার্চ লাইট দিয়ে খুঁজতে হয় এরা কারা। আসেন না, সাহস করে আমরা পাহারা দেব, আসেন আমাদের সঙ্গে একটু হাঁটেন রাস্তার মধ্যে দেখি। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।